হ্যাঁ ম্যাম, কী লাগবে বলেন। না না বাজান, আমার কিছু লাগবে না। বাবা, আমি আমার ছেলেরে খুঁজতে আসছি এখানে। ও এইখানে কাজ করে তো, এখানের ম্যানেজার। ওর নাম হচ্ছে শাহিন। ও, আপনি শাহিন স্যারের মা? হ্যাঁ। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আন্টি আসেন না, ভেতরে আসেন না, বলেন কী অর্ডার করবেন। না না বাবা, আমি কিছু খাবো না, আমি শুধু আমার ছেলের সাথে দেখা করেই চলে যাব। ম্যাডাম, এটা কেমন কথা, আপনি এখানে এসেছেন আর খালি মুখে যাবেন? না না, এটা আমি কখনো করতে দিব না। আপনি আসেন, আমি আপনাকে খাওয়াবো। আর শুনেন, স্যারকে কিন্তু আপনি এটা বলতে পারবেন না। কী কথা বাজান? বলতে পারবেন না এটা যে আমি আপনার সাথে এত জোর জবরদস্তি করেছি, ঠিক আছে? আর শাহিন স্যারকে আমি দেখেছি, উনি ম্যানেজার হিসাবে আসলে অনেক ভালো। উনি আমাদের জন্য যা চিন্তা করে কোনো ম্যানেজার না এরকমভাবে চিন্তা করে না। সেজন্য বলছি আপনি স্যারের আম্মু, আপনি এই সব বিষয়ে তার সাথে কথা বলবেন না, যা করার আমি করবো, আপনি প্লিজ আসেন। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ, আমার ছেলেটা অনেক ভালো। আরে মা, তুমি কখন আসলে? এই তো বাবা, এই মাত্রই আসলাম। ভাবলাম তুই যেখানে কাজ করিস ওই রেস্টুরেন্টটা একটু দেখে যাই। রেস্টুরেন্ট দেখতে আসবে সেটা তো ভালো কথা, কিন্তু আমাকে জানিয়ে আসবে না? আমি তোমার জন্য একটু মানে অ্যারেঞ্জমেন্ট করতাম অথবা গাড়ি পাঠিয়ে দিতাম, তুমি একা একা কীভাবে আসলে? আরে না না, এইসবের কী দরকার, আর আমি এখনও এতটা বুড়ো হয়ে যাইনি যে নিজে নিজে চলতে পারবো না। আমি সেটা বুঝাইনি। আচ্ছা ঠিক আছে, কথা বাদ দিয়ে বসো। আমি কিছু খাবো না বাবা, আমি শুধু তোকে দেখতে আসছিলাম যে তুই ঠিক মতো মন দিয়ে কাজ করছিস কিনা। হ্যাঁ মা, আমি তো আমার কাজ ঠিক মতো মন লাগিয়ে করছি। হ্যাঁ, আচ্ছা বাবা, আমি তোকে একটা কথা বলি, এই যে ছেলেটা না অনেক ভালো, তাই বলছিলাম কি তুই তোর মালিককে বলে ওর বেতনটা একটু বাড়িয়ে দিস। হ্যাঁ মা, উনি অনেক ভালো একজন মানুষ, ওনার জন্য আমি সাকসেসফুল হতে পেরেছি। মানে? মানে মানে বলছিলাম যে আমার আজকের যে ব্যবসা সেটা ভালো চলছে ওনার কারণেই তো, মানে উনি আমার সাপোর্ট হয়ে আমাকে সব কাজে সাহায্য করছে। ওনাদের মতো মানুষ না থাকে তো আমার ব্যবসা এত ভালোভাবে চলতে পারে না, এর জন্য আর কি বললাম। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তাহলে যাই এখন। আর বাবা, তুমি আমার ছেলেটার দিক খেয়াল রেখো, ঠিক আছে? ঠিক আছে আন্টি, আসসালামু আলাইকুম, আবার আসবেন কিন্তু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে বাবা। স্যার, মা এখানে কী করছে? মা যদি জেনে যায় আমি এখানে পুয়েটারে কাজ করি তখন তো উনি অনেক কষ্ট পাবে। না, কিছু একটা করতে হবে, মাকে জানানো যাবে না। স্যার, আমাকে স্যার একটু সাহায্য করবেন। হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি তোমার মাকে সামলাচ্ছি, আর তুমি এক কাজ করো, ওখানে জুতো আছে, এভাবে যাওয়ার দরকার নেই, তাহলে তোমার মা সন্দেহ করবে। আর ওই যে ওই পাশটা দেখো, আমার একটা শার্ট পরে আছে, ওটা পরে যাও, নাহলে মনে হবে না যে তুমি ম্যানেজার, ঠিক আছে? দেখো শাহিন, আমি না চাই না যে তুমি এখানে আর জব করো, কারণ একটা ছেলে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে এরকম একটা রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করবে, এটা না কখনোই যায় না তোমার সাথে। স্যার প্লিজ এভাবে বলেন না স্যার, আমার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিন। আসলে স্যার, আমি যা কিছু বলেছি করেছি আমার মায়ের জন্য করেছি স্যার, আমাকে ভুল বুঝবেন না। দেখো আমিও তোমার মায়ের জন্যই বলছি। স্যার প্লিজ এভাবে বলেন না স্যার। আর একটা কথাও না। আচ্ছা শোনো, আমার ভাইয়ের অফিসের একটা কার্ড আমি তোমাকে দিয়ে দিচ্ছি, এটা রাখো, তুমি তোমার কোয়ালিফিকেশন অনুযায়ী একটা জব পেয়ে যাবে, ওখানে অনেক পোস্ট খালি আছে, আমি ফোন করে ওকে বলে দেবো, ঠিক আছে? কিন্তু স্যার আমি যদি ওখানে জব করি তাহলে আপনার রেস্টুরেন্টে কী হবে, এখানে কী হবে? আরে ভাই, সহজ জিনিসটা কেন বোঝো না, তুমি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছো, এর জন্য কি ওয়েটারে কাজ করবে? এখানে অন্য কাউকে আমি ম্যানেজ করে নেবো না, অসুবিধা নেই। আজকে একসাথে হঠাৎ করে এত কিছু পেয়ে যাচ্ছে, আমার তো নিজের উপর বিশ্বাস হচ্ছে না। স্যার আপনাকে অনেক অনেক শুক্রিয়া স্যার, আপনি আমার জন্য এত কিছু করেছেন স্যার। দেখো আমি এতটাও ভালো না যে তোমার জন্য সব কিছু করছি, আমি তোমার ওই মায়ের জন্য করছি, যে মা তোমার সাকসেস দেখলে আসলে অনেক খুশি হবে, যেটা আমি আমার মায়ের জন্য করতে পারিনি সেটা না হয় তুমি করে দেখাও তোমার মাকে। স্যার কীভাবে আপনাকে ধন্যবাদ জানাবো স্যার, আমি নিজেও বুঝতে পারছি। ইটস ওকে,
শোনো, মনোযোগ দিয়ে কাজ করো আর সময় পেলে আমাকে দেখতে এসো, ঠিক আছে? শিওর, আমার জন্য দোয়া করুন। অবশ্যই। আসসালামু আলাইকুম।